멍청아. আমরা এসটিএসসি উইথ মেজরিটি এতদিন পর্যন্ত আমাদের শাসক শ্রেণী ছিল তথাকথিত উচ্চ আওয়ামী লোক, কংগ্রেস, সিপিএম, বিজেপি, তৃণমূল লোক। আমরা নিজেদের অধিকার আমরা ছিনিয়ে নিয়েছি, আমরা নিজেরা শাসক, আমরা আর শাসিত থাকবো। এটা ডেমোক্রেটিক রাইট আমাদের, আমরা গণতান্ত্রিক ভিত্তিতে আমরা শাসক শ্রেণীতে রূপান্তরিত করবো, আমাদের ক্ষমতা আমরা ছিনিয়ে নেব। কিন্তু এই মথার কোন বিষয়ে আপনাদেরকে অনুপ্রাণিত করেছে? মথা, দেখুন ভাই, আমিও বাংলাদেশ থেকে এসেছি। মথা বা এই ট্রাইবেল সমাজ যদি আমাদেরকে আশ্রয় না দিত, আমরা হয়তো এক্সিস্টেন্সই আমাদের থাকতো না। আমি আমার নিজের কথা বলছি, আমার ফ্যামিলির কথা বলছি, আমার আত্মীয় স্বজন সবার কথা বলছি। ওদের মধ্যে যে একটা বিষক্রিয়া সৃষ্টি হয়েছে, বোধহয় আমাদের সৃষ্টি করা, হয়তো আমাদের কোথাও ভুল হয়েছে বা ওদের কোথাও ভুল হয়েছে। উই হ্যাভ টু টক টু ইচ আদার অ্যান্ড কাম ক্লোজার টু ইচ আদার। হ্যাঁ, এখানে রবীন্দ্রনাথের সময় থেকে, রাধাকৃষ্ণ মাণিক্যের সময় থেকে কি সুন্দর একটা পরিবেশ পাহাড়ি বাঙালির মধ্যে আমাদের ছিল, সেটা নষ্ট হয়ে গেছে বলে পিরিয়ড অফ টাইম নষ্ট করা হয়েছে। মেবি ওরাও দায়ী, আমরাও দায়ী, আমরা কাছাকাছি আসতে চাই, আমরা আর উচ্চ বর্ণের শাসনে থাকবো না। আচ্ছা, ওদের যে একটা মানে স্লোগান আমাদের আমরা বাঙালি ল্যান্ড, ওরা বলছে দেখুন এখানে আমরা দুটো মেজর পাশে, এটা আমার পার্সোনাল ভিউ, দলীয় ভিউটা এখনও আমরা তৈরি করিনি। পার্সোনাল ভিউ ইজ ভেরি সিম্পল, আমরা এখানে দুটো কমিউনিটি আছি, আপনি যদি টিপরা এবং বাঙালি হিসেবে দেখেন, ওরা যদি টিপরা ল্যান্ড চায় অটোমেটিক্যালি আমাদেরও তো, আমাদের আমরা বাঙালির দলে ডিমান্ড আছে না, আমরা বাঙালি ল্যান্ড, আমরা বাঙালি ল্যান্ড পাবো। কিন্তু সেটার দরকার হবে না, ওদের সঙ্গে আমরা ঘনিষ্ঠভাবে কথাবার্তা বলেছি, মথার সঙ্গেও কথা হয়েছে, বসের সঙ্গে কথা হয়েছে, ওনাদের সঙ্গে আমরা একসঙ্গে পড়াশোনা করেছি, একসঙ্গে চাকুরি করেছি, সব কিছু করেছি। এইটা সামাও এই পয়জনটা আমাদের মধ্যে ঢোকানো হয়েছে, এটা দরকারই হবে না হয়তো। এই টিপরা ল্যান্ড চোখ চাকলা রোশনাবাদ নিয়ে যে বৃহত্তর অংশটা, হ্যাঁ, বাল্ক অফ ইট, সাম পোর্শন অফ টিপরা ল্যান্ড হ্যাজ বিন গিভেন টু বাংলাদেশ, সেটা যদি ফিরে আসে আমাদের তো হারানো কিছু নেই। টিপরা ল্যান্ড মানে এটা ত্রিপুরীদের জন্য নয়, শুধু টিপ্রাসার জন্য নয়, উই আর পার্ট অফ ইট। ওনার একটা বক্তৃতা আমরা কিছুদিনের মধ্যে প্রকাশ করবো, এটাকে এডিট করা হচ্ছে। ইট ইজ ফর অল ওভার্স টুগেদার, একটা শান্তির স্বর্গ হবে, পাহাড়ি বাঙালি, দেববর্মা, ত্রিপুরা, দেবনাথ, আমরা যারা আছি আমরা মিলে মিশে থাকবো। দ্যাট ইজ দ্য স্পিরিট। আমি মেজর দেবনাথ, রিটায়ার, আমি মেজর দেবনাথ, আই ডিড মাই ইঞ্জিনিয়ারিং, দেন জয়েন দ্য আর্মি, নাও রিটায়ার্ড, অ্যান্ড এবং আমি ওবিসি আন্দোলন করছি ফ্রম 91, এখন বৃহত্তর প্ল্যাটফর্ম পেয়েছি এসসি এসটি ওবিসি মিলে আন্দোলন। আর কে কে আছেন, নাম তো বলুন। হ্যাঁ, কে কে আছেন একটু পরিচয়? এখানে উনি আছিলেন, আমাদের একটা সামাজিক সংগঠন আছে ভিম আর্মি, এসসি এসটি ওদের কল্যাণ হচ্ছে একমাত্র ত্রিপুরা রাজ্যে, সেটা হচ্ছে অনেক লেখালেখির পরে ফর দি ফার্স্ট টাইম এই ডেমোক্রেটিক ত্রিপুরা যে আমাদের মন্ত্রিত্ব দেওয়া হয়নি এসসিদের জন্য, কেন এটা হতে কেন, এটাই আমাদের একটা বিষয় ছিল। নানা জায়গায় আমরা ডেপুটেশন দিয়েছি, বারবার ডেপুটেশন দিয়েছি, এখন আপনারা জানেন কিছুদিন আগে একজনকে মন্ত্রী করা হয়েছে। এটা হচ্ছে আমাদের মুখ্য দাবি ছিল, ওরা আমাদের কোনো কিছুতে পাত্তা দেয় না। আমরা মনে করি এগুলো তথাকথিত উচ্চ বর্ণের পার্টি, ওরা আমাদেরকে নেগলেক্ট করে, এসসি সমাজকে তো নেগলেক্ট করেই, ওবিসি সমাজকে সব থেকে বেশি নেগলেক্ট করে, সেটা আমি আগেও আপনাদের বলেছি। সমস্ত ভারতবর্ষে যেখানে এসসি এসটি সবার সংরক্ষণ আছে এবং আদার্স যারা সুপার ফরওয়ার্ড ক্লাস তাদেরও 10% সংরক্ষণ আছে অন ইকোনমিক্যাল বেসিস, অনলি ইন ত্রিপুরা উই ডু নট হ্যাভ এনিথিং। আমরা অবস্থা যা ঘাটকা না ঘাটকা, এই আমাদের পরিস্থিতি হয়েছে, এটাকে আপনাদের মাধ্যমে আমরা আপনাদের সবাইকে আজাদ সমাজ পার্টি ত্রিপুরা স্টেট কমিটির পক্ষ থেকে আজকের এই প্রেস ব্রিফিংয়ে স্বাগত জানাই। আজকে মুখ্য বিষয় আসন্ন মিউনিসিপ্যাল নির্বাচন, নগর পঞ্চায়েত নির্বাচনগুলোকে সামনে রেখে আজাদ সমাজ পার্টি ত্রিপুরা ইউনিট সম্পূর্ণভাবে ত্রিপুরা মথাকে সমর্থন করে, এটাই আমাদের আজকের মুখ্য বিষয়। শুধু আগরতলা শহরেই নয়,
অন্যান্য জায়গায় যেখানে ত্রিপুরা মুথা প্রতিদ্বন্দ্বিতা করছে আমরা সেখানে গেছি, আবারও যাব, ডোর টু ডোরও যাব। আমরা সম্পূর্ণভাবে ওনাদেরকে সহযোগিতা করছি। এখন